কলেজে আমারও মনে একটা মানে আগ্রহ জাগছে, আমিও পারবো। আমি ইউনিভার্সিটিকে সব দিক থেকে থ্যাংক ইউ বলতে চাই যে এত মানে এত ভালো স্কোরটা দিচ্ছে, এটার জন্য থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11 আমি বুঝতে পারলাম কি আমি কোন লক্ষ্যের প্রতি আমি ইন্টারেস্ট আছে, ওই লক্ষ্যের প্রতি আমি মানে আইডেন্টিফাই করতে পারছি কি কী লক্ষ্যে আমি এটা যেতে পারি, কোন লাইনটা যেতে পারি। তাও স্যারের এটা খুব মোটিভেটিং এবং নিজের মধ্যে একটা প্রেরণা পাওয়া যায়। সত্যি বেশি ছুঁয়ে গেছে কি স্যারের প্রত্যেকটা কথার উপর আমার নিজের যে স্বপ্নের যে লক্ষ্য, ওই লক্ষ্যের সাথে আমি নিজের মধ্যে কানেক্ট করতে পারছি। আশা করেছিলাম কি আমার যে অস্পষ্ট যে ভবিষ্যৎ, যেটা আমি ইচ্ছা করছি যেটা হওয়ার, অনেকজনের ড্রিম করে অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, এই হবে সেই হবে, কিন্তু আমারও ইচ্ছা ছিল কি আমি কিছু একটা হওয়ার, কিন্তু ওটা হওয়ার জন্য আমার কোনো একটা লক্ষ্য নির্দিষ্ট ছিল না। কিন্তু এখানে আসার পর আমি নিজের লক্ষ্যটা ভালো স্পষ্ট করতে পারলাম। আমার নিজস্ব ইচ্ছা আছে, যেমন ধীরুভাই আম্বানি আছে, যেমন মুকেশ আম্বানি আছে, ওরা তো বড় বড় বিজনেসম্যান, কিন্তু আমিও নিজে একটা বিজনেস করতে চাই, আমি নিজের মধ্যে লাইফের মধ্যে স্ট্যান্ড হতে চাই। তার জন্য এই আমার নিজস্ব লক্ষ্য হচ্ছে টেকনোলজির দিকে, আর টেকনোলজি দিকে স্যার আমাকে অনেক ইন্সপায়ার করেছে, আর আমার এটাই বলার কথা। তো যে লক্ষ্য নিয়ে ইভেন্টে অংশগ্রহণ করেছিলে সেটা পূরণ হয়েছে? শোভা প্রেসিডেন্ট এমনিতে একটা মানে এক শপিং মল, তাও ওরা তার সাথে সাথে আমাদের ছাত্রদের বা সম্বন্ধেও ভাবছে এবং ভালো ভালো ইভেন্ট অর্গানাইজ করছে, তার জন্য আমার অনেকদিকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, স্যারের প্রথম দিনের ক্লাসটা তোমার কেমন লেগেছে আর কি কি আশা নিয়ে এই সেমিনারে অংশগ্রহণ করেছো? পড়াশোনা মনে রাখার জন্য যে পিকচার ওয়াইজ যে জিনিসটা
জিনিসটা তোমার মন ছুঁয়ে গেছে, স্যার যেটা বুঝিয়েছে আমাদের ওটা এমন সহকাশন এমন ভালো জিনিস আছে খুবই, সেগুলো আমার খুবই পছন্দ। আর ক্লাসটায় কোন জিনিসটা তোমার মনকে বেশি করে ছুঁয়েছে? ক্লাসটাকে, নিজের ফোকাসটাকে।
ওকে, যে যে আশা নিয়ে এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলে সেই আশাগুলো তোমার সাকসেস হয়েছে? সেরকম স্টার্ট নিয়েছি আমি এবং এবং সোহাগে আমি এখানে কেনাকাটা করি, সোহাগে মাঝে মাঝে আসি। আর তুমি তোমার কোন জিনিসটা মন ছুঁয়ে গেছে, স্যারের কোন জিনিসটা? বৃষ্টি। বৃষ্টি, হ্যাঁ। আর কী কী আসে নিয়ে এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলে? কিছু শিখবো, স্যারের কাছে কিছু জানবো আর কি নতুন। সেগুলো সাকসেস হয়েছে? ভালোভাবে আমরা ধন্যবাদ জানাই।